সাভারে খালের জমি দখল করে অবৈধভাবে করে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এই সময় দখলমুক্ত করা হয়েছে 15% জমি। দুপুর পর্যন্ত খঞ্জন খাঁটি খালে এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী ভূমি কমিশনার এস এম রাসেল ইসলাম। এই সময় তিনি বলেন, বেদখল হয়ে যাওয়া সরকারি জমি সহ নদী খালের জমি পুনরুদ্ধারে নিয়মিত কাজের অংশ হিসেবে খঞ্জন খালটি খালে অভিযান চালানো হয়। এ সময় খালের জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি আধা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়, পাশাপাশি 15% জমি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 2 কোটি টাকা।